গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো একটা মারাত্মক আপডেট নিয়ে কথা বলবো। সেই আপডেটটা তৈরি হয়েছে যেভাবে, সেটা আমার কাছে বিরাট একটা আনন্দের ব্যাপার হয়ে উঠেছে। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমরা নর্মালি যেই ধরনের সিনেমাগুলো আসতে দেখি, সেই সিনেমাগুলো কিন্তু হেভি হেভি হয়, এবং কন্টেন্ট অনুযায়ী সেগুলো কিন্তু সামান্য রকম কিছু পরিমাণ বাজেট দিয়ে তারা একটা বড় বাজেট, মানে তারা একটা বড় বক্স অফিস কালেকশন করে। এবং যার উদাহরণ আমরা পরপর দেখেছি, এবং হিদায়াম সিনেমায় আমরা বিশেষ করে দেখেছি এটা। এছাড়াও এরপরে যা যা এসেছে, মৃণাল মুরালি বলো, এই বলো, ওই বলো, অনেক মালায়ালাম সিনেমা এসেছে যেগুলো খুব কম বাজেটে প্রচুর পরিমাণ তারা রোজগার করে। তো সেরকমই একটা সিনেমা বেশ আগের মাসে রিলিজ করেছিল, সিনেমার নাম ছিল হচ্ছে RDX। এই সিনেমাটা কালকে না পরশু দিন ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বক্স অফিস কালেকশানে 100 কোটি পূর্ণ করেছে। ভাবা যায়, মানে একটা মালায়ালাম সিনেমা শুধু না, বেশ পরপর মালায়ালাম সিনেমাগুলো তাদের কন্টেন্ট অনুযায়ী এইরকম পর্যায়ে পৌঁছাচ্ছে। তারা বিশাল বড় বাজেটের বিশাল কিছু সিনেমা কিন্তু তারা বানায় না, তাদের কাছে কন্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, গল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, স্ক্রিন প্লে গল্প তারা মারাত্মকভাবে মানুষকে বলতে জানে, এবং একজন স্টোরি টেলার প্রচণ্ড রকম জটিল তারা, এবং তারা এমনভাবে সেগুলোকে তৈরি করে, শুধু গল্পের দিক থেকেও সবসময় না, তারা স্ক্রিন প্লে এবং অ্যাকশন ডিজাইন, এডিটিং এগুলোর ক্ষেত্রে তারা প্রচণ্ড রকম গুরুত্বপূর্ণ সহকারে সেগুলোকে যাচাই করে তৈরি করে, এবং সেই জন্যে আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি এই রকম জায়গায় পৌঁছে গেছে। আজকে RDX-এর মতো সিনেমা, এবং সাথে বস রামচন্দ্রের বস অ্যান্ড কো, এবং সাথে কিং অফ কোথা, এগুলো সব রিলিজ করেছিল। এবং কিং অফ কোথা সিনেমাটা অত বক্স অফিস কালেকশানে গুরুত্বপূর্ণ হয়নি, বা নিভিন বাওয়ালের বস অ্যান্ড কোম্পানিটা হয়নি, তো এই সিনেমাটা কিন্তু 100 কোটি বক্স অফিস কালেকশান করলো, এবং শীঘ্রই এটা নেটফ্লিক্সে আসছে পরের সপ্তাহে, সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহ থেকে আসছে নেটফ্লিক্সে। তো আমি তো দেখার জন্য খুব এক্সাইটেড, কারণ একটা 100 কোটি সিনেমা, মানে 100 কোটির বক্স অফিস সিনেমা কেমন হতে পারে সেটা এখন দেখার। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যখন আসছে তখন তো দেখতেই হবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।